হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসমা ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। তো বন্ধুরা দেখেন, আজকে কিন্তু আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতেছি। দেখেন, বেগুন কচু পুঁইশাকের কম্বিনেশন, একটা অসাধারণ রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বন্ধুরা পুঁইশাকটা কত তাজা, দেখতে পাচ্ছেন একদম তরতাজা পুঁইশাক। তো আজকে এই পুঁইশাক দিয়ে কিন্তু আপনাদের সাথে একটা অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো কিভাবে রান্নাটা করি আপনার সমস্ত প্রসেস দেখেন, অসম্ভব মজার। একবার রান্না করে যদি করেন তাহলে আপনি কিন্তু দ্বিতীয় দিন ঠিক একই প্রসেস রান্নাটা করবেন। তো এখানে প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা তেলটা একটু কড়া গায়ে মিশিয়ে দিচ্ছি। আর আমাদের চ্যানেলে যারা নতুন হন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। এখানে এখানে হচ্ছে আমি তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সবগুলো পরিমাণ মতো নিয়েছি। আর সবজি মানেই হলো কাঁচা লঙ্কা, সবজিতে সব থেকে টেস্ট হচ্ছে কাঁচা লঙ্কায় নিয়ে আসে বন্ধুরা। কাঁচা লঙ্কা দিয়ে সবজি রান্না করলে অসম্ভব মজা হয়। তো এখানে দেখেন চিংড়ি মাছ নিয়েছি, আমি চিংড়ি মাছটা আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। তো চিংড়ি মাছটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, তো ভালোভাবে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। দেখেন চিংড়ি মাছের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে তত কিন্তু ভাজতে হবে। তো আমি ভেজে নিয়েছি বন্ধুরা, দেখেন একদম উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আজকের এই যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, আমাদের বাড়ি কিন্তু একটা সেরা রেসিপি বলতে পারেন। তো এখানে আমি কচুটা কেটে নিয়েছি, কচুর মুখী যেটা আর কি, কেটে পরিষ্কার করে আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা। অবশ্যই কিন্তু কচুটা লবণ দিয়ে ধুলে মানে ভালো হয় আর কি। তো এখানে দেখেন কচুটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে কিন্তু আমি বেগুন দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি কিন্তু স্পিডটা একটু বাড়িয়েছি যাতে আপনাদের বিরক্ত না লাগে এই কারণে। আর আমি কিন্তু বন্ধুরা আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে, অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট করবেন। যারা সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাপোর্ট করেনি তারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদের এই ছোট্ট পরিবারটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো পুঁইশাকগুলো আমি দেখেন ঝুড়ি থেকে নিয়ে সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আর একদম অনেকটা উঁচু উঁচু হয়ে গেছে বন্ধুরা। আজকে কিন্তু অনেকটাই সবজি রান্না করছি, এই সবজিটা আমার আব্বুর একটা প্রিয় সবজি। তো বন্ধুরা এখানে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে কিন্তু এটা কমে আসবে। তো অনেকটা উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছেন, তো একটু মিশিয়ে মিশিয়ে দেই। তো বন্ধুরা প্লিজ একটু যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক উৎসাহ পাই। একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা, যেহেতু যেন তলায় লেগে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দেখেন আদা রসুন বাটাটা আমি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সিদ্ধ হওয়ার সময় একদম আদা রসুন বাটাটা ভালোভাবে ওর সাথে মিশে যাবে। তো ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখেন ঢাকনা চাপা দিয়ে মোটামুটি আমি এক মিনিট পর কিন্তু ফিরে আসলাম। তো এক মিনিট পর ঢাকনাটা তুলে দেখি কী অবস্থা। তো দেখেন অনেকটা কিন্তু কমে গেছে, দেখতে পাচ্ছেন কতটা উঁচু হয়েছিল আর কতটা। তো আমি মিক্সড করে দিচ্ছি বন্ধুরা, মিশিয়ে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি দেখেন ভাজা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। দেখেন একদম কিন্তু ঘুটে ঘুটে নিতে হবে, এবার মিশিয়ে মিশিয়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। তো আমি আবার এবার পরিমাণ মতো কিন্তু একদম পানি দিয়ে দিলাম, এখানে আমি একদম পুরো পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব। তো বাকি আর এক মিনিট আমি সিদ্ধ করে নেব বন্ধুরা, তারপরে কিন্তু আমি ফোড়ন দিব। তো আর এক মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা, দেখেন এটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে অনেকটা। তো আমি একটু নাড়াচাড়া করে একটু ঘুটে ঘুটে দেব। আর এই সবজি কিন্তু ঘন্টটা একদম ঘুটে দিলে সবথেকে বেশি ভালো লাগে, এই তিনটার কম্বিনেশনে যে চিংড়ি মাছ দিয়ে অসম্ভব মজার কিন্তু রেসিপি বানানো হয়। তো নামানোর পরে দেখেন বন্ধুরা আমি কিন্তু ফোড়নে দিচ্ছি, হচ্ছে সর্ষের তেল দিয়ে হচ্ছে আমি রসুন থেঁতো করেছি সেটা দিয়ে দিয়েছি, রসুনটা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন লালচে হয়ে গেছে, তো অনেকটাই সবজি দেখেন আমি আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা, প্রচণ্ড কিন্তু আমার হাতে গরম লাগছে। তো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, অসাধারণ একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার। আর এই সবজিটা আমার বাড়িতে সবার প্রিয় একটা সবজি, আমি মানে মাঝে মধ্যে বাসায় কিন্তু এভাবে রান্না করা হয়, আপনারা কিন্তু করবেন বন্ধুরা, সবজি কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। তো আমি ঢাকনা চাপা দিয়ে বন্ধুরা চুলার আঁচে রেখে দিয়েছিলাম মোটামুটি আরও এক মিনিট। তো দেখেন একদম কিন্তু কচু যেগুলো সেগুলো কিন্তু একদম গলে গেছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঘন্ট হয়ে গেছে দেখেন বন্ধুরা। তো আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখেন আমি একটা পাত্রে কিন্তু নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম, দেখতে কতটা সুন্দর হয়েছে, তাহলে খেতে কতটা মজা হবে একবার ভেবে দেখুন, অসম্ভব মজার। অবশ্যই কিন্তু একবার এভাবে সবজি রান্না করবেন বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।